আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা শিখব কিভাবে ওয়াটার বোতল অথবা পানির বোতলের অফিসিয়াল, আনঅফিসিয়াল বা ক্লায়েন্টের জন্য কিভাবে আপনি ওয়াটার বোতলের অ্যাডভার্টাইজিং ব্যানার তৈরি করতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, এর জন্য আমরা আরেক নিউ ডকুমেন্ট নিলাম, সেটার ওয়াইড দিব 800 পিক্সেল, হাইট দিলাম 1000 পিক্সেল বা 1100 পিক্সেল। আপনি যদি আপনার ক্লায়েন্টের কোনো রিকোয়ার্ড সাইজ থাকে সেই সাইজেই দিবেন। তারপর এখানে দিলাম কালার মোড RGB, ব্যাকগ্রাউন্ড হোয়াইট। তো সময় দেবে, তারপর আমি এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। তো সময় দেবে, এখানে আমার পিকচারটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো সময় দেবে, এখন আপনার মেন যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে আমাদের ওয়াটার বোতল। তো আমি আগে আমাদের ফাইলগুলা এখানে ইনপুট করে নিব, যাতে আমরা বুঝতে পারি যে কোনটা কোথায় দিলে একদম পারফেক্ট হবে। তো সময় দেবে, আমি এখানে প্লেস এমবেডেড এ ক্লিক করছি। তো সময় দেবে, যেহেতু ওয়াটার বোতল সেহেতু আমাদের পানি লাগবেই। তো সময় দেবে, আমি এখানে পানিটা এখানে সেভ করলাম। তো সময় দেবে, আমি এটার নামটা চেঞ্জ করে ওয়াটার লিখে দিলাম, ওয়াটার, যাতে আপনারা বুঝতে পারেন। তো সময় দেবে, তারপর আমাদের আরো কিছু ছবি আছে, আমরা সেগুলো নিয়ে আসবো। তো সময় দেবে, তারপর এখানে দেখেন আমাদের ওয়াটার বোতলের ছবিটা আছে। তো জাস্ট আমরা এখানে ওয়াটার বোতলটা নিয়ে আসলাম। তো সময় দেবে, তারপর আমরা আবার এখানে আমাদের কিছু একটা ফরেস্টের ছবি আছে, অর্থাৎ বনের ছবি আছে, তো আমরা সেটাও এখানে নিয়ে আসলাম। তো সময় দেবে, তারপর এখানে আমাদের আরেকটা ছবি আছে, আমরা সেটা নিয়ে আসবো, সেটা হচ্ছে কোকাকোলার লোগো। তো সময় দেবে, আমরা লোগোটাও নিয়ে আসলাম। তো তারপর আমাদের আরেকটা লাস্ট পিকচার আছে, সেটা হচ্ছে ওয়াটারের আপনার একটা ডিজাইন। তো সময় দেবে, আমি সবকিছু এখানে নিয়ে আসলাম। তো সময় দেবে, এখন আমি আপাতত এই লেয়ার গুলা হাইড করে দিচ্ছি, আমাদের ওয়াটার লেয়ার গুলা বা ওয়াটার বোতলের এইগুলো আমি হাইড করে দিচ্ছি। তো সময় দেবে, এখন আমরা মূল ফোকাস হচ্ছে আমাদের বোতল। তো সময় দেবে, প্রথমে আমাদের বোতলের সাইজটাকে একদম পারফেক্ট সাইজে নিয়ে আসতে হবে। তো সময় দেবে, আপনার যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সাইজ থাকে তো আপনারা সেই সাইজেই নিবেন। তো সময় দেবে, ধরেন আমি এখন এটা এই সাইজেই রাখলাম। তো সময় দেবে, এই সাইজে রেখে এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। তো সময় দেবে, এখন আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু ডিজাইন করব। তো সময় দেবে, আমি আগে একটা সার্কেল আকারে এই ব্যাকগ্রাউন্ড থেকে একটা ক্লিপ নিয়ে নেই। তো সময় দেবে, এখানে আমার এটা ফিক্স ছিল, তো আমি এটা নর্মাল করে দিলাম। তো সময় দেবে, আমি এরকম যদি একটা ই নেই এখান থেকে, ধরেন রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, তারপর ইলিপস মার্কিউ টুল। তো সময় দেবে, আমি এটা এরকম নিলাম। তো এখানে আমি ফেদার দিলাম 25। তো সময় দেবে, ফেদার 25 দিয়ে তারপর আমি আবার এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি কন্ট্রোল জ্যাব প্রেস করব, অর্থাৎ এটার আরেকটা লেয়ার নিব। তো সময় দেবে, এখন যদি আমি ওয়াটার লেয়ারটা অফ করে দিই, তো সময় দেবে, এই যে জাস্ট এই লেয়ারটা আছে। তো সময় দেবে, তারপর আমি চলে যাব ফিটার, তারপর ব্লার, তারপর এখানে রেডিয়াস ব্লার। তো সময় দেবে, এ দেখেন রেডিয়াস ব্লারের কাজগুলো আমি আপনাদেরকে আগে দেখাইছি, যদি না দেখেন অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে আসবেন। তো সময় দেবে, আমরা এখানে 58 ব্লার ইউজ করব। তো সময় দেবে, 58-এ ব্লারটা এরকম আসে। তো সময় দেবে, এখন আমি ওয়াটার কালারটা অন করে দিচ্ছি। তো সময় দেবে, এ দেখেন এটা কিন্তু একটা ফ্রেশ লুক চলে আসছে। তো সময় দেবে, এখন আমাদের এইটুকুর কাজ শেষ। তো সময় দেবে, আমি এখন ওয়াটার বোতলের লেয়ারটা সিলেক্ট করে নিচ্ছি। তো সময় দেবে, এখন আমি যদি এটাকে একটু শেডো দেই, ড্রপ শেডো, তো আমি জাস্ট ড্রপ শেডো সিলেক্ট করলাম। তো এখান থেকে কালার থেকে আমি সিলেক্ট করবো মাল্টিপ্লে। তো সময় দেবে, তারপর আমি এখান থেকে এটা কমাই দেব হালকা, এরকম সাইজটা দিব আমি হালকা এরকম, এটা আমি আরো কমাই দেই, 2 দিলাম। তো সময় দেবে, তারপর অপাসিটিটা আমি কমিয়ে এখানে নিয়ে আসলাম আপনার, আমি একটু কমাই নিয়ে আসি 25-এ। তো সময় দেবে, তারপর অ্যাঙ্গেলটা দিব আমি 120, 120 দিয়ে সময় দেবে, আমি এটা ওকে করলাম। তো সময় দেবে, আমাদের বুটুলটা কিন্তু এখানে আমরা রেডি করে ফেলছি। তো সময় দেবে, এখন আমরা আমাদের যে ফরেস্ট আছে সেই ফরেস্টের লেয়ারটা এখানে অন করছি। তো সময় দেবে, এটা হচ্ছে আমাদের ফরেস্টের লেয়ার, অর্থাৎ আমরা এখানে যে ওয়াটারটা দিলাম সেই ওয়াটারের সাথে এটাকে ম্যাচ করানোর জন্য, আমাদের ওয়াটারটাকে বন্ধ করার জন্য ফরেস্টটাকে প্রয়োজন হয়েছে। তো সময় দেবে, আমি এখানে এটা এরকম দিলাম। তো সময় দেবে, আমি এটা একটু নিচে নামাই দিলাম। তো এখন আমি ওয়াটার বোতলটাকে
এটার উপরে করে দিব। তো সময় দিবস আমি এটার উপরে করে দিলাম। তো সময় দিবস এখন দেখেন এখানে আমাদের এটাকে খুব পারফেক্টলি ম্যাচ করতে হবে। তো সময় দিবস তারপর আপনারা যদি ওয়াটার বোতলটাকে আর কোনো কাজ করতে চান তো সেক্ষেত্রে করতে পারবেন, অথবা আপনি যদি চান যে ওয়াটারটাকে একটু উপরের দিকে উঠাই দিব সেক্ষেত্রে আপনি একটু উপরের দিকে উঠাই দিতে পারেন। তো সময় দিবস আমি এটাকে সামান্য একটু নিচের দিকে নামাই দিলাম, প্লাস এটা আমি একটু হালকা কেটে নেই। তো সময় দিবস তারপর এখানে দেখেন ফেদার আছে, ফেদারটাকে আমি 25 করে নিলাম। 25 করে ডিলেটে প্রেস করব। তো সময় অথবা ডিলেটে প্রেস করলাম না, আমি এমনিতেই রাখলাম, আপাতত এইভাবেই থাক। তো সময় দিবস এখন আমি এটাকে হালকা ব্লার করে দিব জঙ্গলটাকে। তো এই জন্য আমরা এখানে রেডিয়াস ব্লারটাকে ইউজ করতে পারি, অথবা আমরা এখানে অন্য যদি আরো কোনো আছে তো আমরা জাস্ট এখানে ব্লার 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 এখানে স্মার্ট ব্লারটাও ইউজ করা যায়। তো সময় দিবস অথবা আপনারা যদি এই যে এইটাতে যান, অথবা এই যে এটাতে যান এখানেও একটা ব্লার অপশন আছে, এখান থেকেও আপনি এই ব্লারটাকে করে নিতে পারবেন, সমস্যা নেই। তো সময় দিবস আপাতত আমরা এইটুকুই রাখলাম যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। তো সময় দেবে আছে এখন আমি এটাকে যদি এই ওয়াটারটাকে যদি ফরেস্টের উপরে নিয়ে আসি তাহলে এটা এরকম হয়েছে। তো সময় দেবে আছে এখন সময় দেবে আছে এখন আমরা যদি এই ব্লাডটাকে এখানে ইউজ করি তো সেক্ষেত্রে আমি ইউজ করতে পারবো। তো সময় দেবে আছে দেখেন আমি ব্লাডটাকে হালকা হালকা এটার উপরে ঘুরাই দিচ্ছি। তো সময় দেবে আছে উপরে ঘুরাই দিলে কি হবে, এটা পিছনের লেয়ারটার সাথে একটু ভালোভাবে অ্যাডজাস্টেবল হবে। তো সময় দেবে আছে আমি এটাকে একটু ভালোভাবে ঘুরাই দিচ্ছি। তো সময় দেবে আস এখন আমি যদি এটাকে দেখেন আমি যদি একটু জুম আউট করি তাহলে একদম এটার সাথে এটা পারফেক্টলি ম্যাচ হয়ে গেছে। তো সময় দেবে আস এখন আমাদের আরেকটু কাজ করতে হবে, তো সেটা হচ্ছে আমাদের ওয়াটার রিফ্লেকশন দিতে হবে। তো আমি আমার ওয়াটার রিফ্লেকশন, এই যে এটা হচ্ছে আমার ওয়াটার রিফ্লেকশনের একটা বাই ডিফল্ট ডিজাইন, তো আমি জাস্ট এটা আগে করে রাখছি, আপনারা এগুলা আগে থেকে সেট আপ করে রাখবেন, অথবা আপনাদের যদি প্রয়োজন হয় এগুলা কিভাবে বানাতে হয় সেটা বলবেন, আমি অবশ্যই আপনাদেরকে বানিয়ে শিখাবো। তো সময় দেবে আস আমি এটাকে একটু জুম করে নিচ্ছি। তো সময় দেবে আস আমি এখন এটাকে এখানেই সেট করলাম। তো সময় দেবে আস আমি যদি আরেকটু উপরে সেট করি তা হবে, এটার অপাসিটিটা আমি হালকা একটু কমিয়ে দেব। তো সময় দেবে আস এটা জাস্ট এরকম থাক। তো সময় দেবে আস এখন মোটামুটি এটা পারফেক্ট ঠিক আছে। তো সময় দেবে আস এখন আমাদের যে কাজটা করতে হবে, এই ফরেস্টের নিচে আমাদের আরেকটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে। তো সময় দেবে আস আমরা প্রথমে বাই ডিফল্টভাবে যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম সেটা একটু আমরা আনলক করে নেই। তো সময় দেবে আস এখন যদি আমরা এটাতে গ্রেডিয়েন্ট ইউজ করি, তো সময় দেবে আস আপনারা দেখতে পারবেন গ্রেডিয়েন্ট আমি যদি এখানে গ্রেডিয়েন্টটা ইউজ করি, ধরেন আমি এখানে পিঙ্ক কালারে কোনো গ্রেডিয়েন্ট ইউজ করব, তো আমি জাস্ট এই গ্রেডিয়েন্টটা নিলাম। তো সময় দেবে আস আমি এই গ্রেডিয়েন্টটা নিলাম, তারপর এটা রিফ্লেকশনটা যদি আমি রেডিয়াস দিয়ে দেই, তো সময় দেবে আস তারপর আমি এটাকে স্কেলটাকে একটু বড় করে দিচ্ছি। তো সময় দেবে আস তারপর এখানে মাউস টুলের মাধ্যমে আপনারা এই আপনাদের প্রয়োজন অনুযায়ী এই হোয়াইটটাকে যে কোনো জায়গায় ট্রান্সফার করে নিতে পারবেন, তো আমি জাস্ট এখানে হোয়াইটটাকে ট্রান্সফার করে নিলাম, তারপর ওকে প্রেস করলাম। তো সময় তো ভিউয়ার্স এখন দেখেন এটা মোটামুটি একটা আপনার প্রফেশনাল লুক চলে আসছে। তো সময় তো ভিউয়ার্স এখন আমাদের লোগোটা লাগাইতে হবে। তো সময় তো ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের কোকাকোলার লোগো, তো জাস্ট আমরা এটাকে একটু ছোট করব, ছোট করে আমরা এই ওয়াটার লেয়ারের উপরে নিয়ে যাব লোগোটাকে। তো সময় দেওয়া আছে আমরা জাস্ট এটাকে এখানে রেখে দেব। তো সময় দেওয়া আছে অর্থাৎ এটা যে কোকাকোলার ব্র্যান্ডিং সেই ব্র্যান্ডিংটা এখানে আমরা করে দিলাম যে কোকাকোলা। তো সময় দেওয়া আছে এখন আমাদের এই প্রোডাক্টের কিছু বিষয় লিখতে হবে, তো আমি এটা একটু সেভ করে নেই। তো সময় দেবে আস এখন আমরা এটার মূল্য কত বা এটা কি সেটা লিখে দিব। তো সময় দেবে আস এর জন্য আমাদের প্রথমে আপনারা বিভিন্ন টুল ইউজ করতে পারেন এখানে। তো সময় দেবে আস আমি প্রথমে এখানে পলিগনাল টুল নিব,
তো তারপর এখানে আমি এটাকে 10 লিখে দিব তো সময় দেওয়া আছে আমি এটা সবার নিচের লেয়ারে গিয়ে এই কাজটা করব তো সময় দেওয়া আছে তারপর আমি এখানে এটা এখানে সিলেক্ট করব তো সময় দেওয়া আছে তারপর এটাকে আমরা এই কালারটাকে আমরা মোর কালার ক্লিক করে এই কিনলের বোতলের সাথে অনেকটাই ম্যাচ করার চেষ্টা করব তো সময় দেওয়া আছে এটা অনেকটাই বোতলের সাথে ম্যাচ করেছে তো সময় দেওয়া আছে এখন যদি আপনারা এখানে স্টক দিতে চান স্টক দিতে পারেন তো আমি এখানে কোনো স্টক দেব না জাস্ট এভাবেই রেখে দিলাম তো সময় দেওয়া আছে এখন দেখেন আমাদের এটা কিন্তু হয়ে গেছে তো আমরা এখন এখানে লিখে দেই যে এটা 1 লিটারের বোতল তো সময় দেওয়া আছে আমরা এখানে টাইপ টুলটা সিলেক্ট করে এখানে লিখে দেব বা 500 ml তো সময় দেওয়া আছে আমি এখানে 500 ml টা নিয়ে এই পলিগনালের উপরে এখানে ছেড়ে দিব তো সময় দেওয়া আছে আমি এখানে ছেড়ে দিলাম তারপর আবার ml টাকে নিয়ে আমি এই পলিগনালের উপরে পলিগনাল লেয়ারের উপরে জাস্ট এটাকে ড্র্যাগ করে দিব তো সময় দেওয়া আছে এটা আমাদের হয়ে গেছে 500 ml তো আমরা এখন এই কালারটাকে হোয়াইট কালারও করে দিতে পারি অথবা আপনার ক্লায়েন্টের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা কালারটা করবেন তো সময় দেওয়া আছে এখানে এই কালার করলাম তারপর যদি আমি এখানে একটু শ্যাডো অ্যাড করে দেই তো সময় দেওয়া শ্যাডোটা এরকম হবে তো আমি জাস্ট একটু যদি এটা বাড়াই দেই 500 তারপর এখানে আবার টেক্সটটা সিলেক্ট করে হোয়াইট কালার ml 500 ml তো সময় দেওয়া আছে এখন আমি এটাকে এভাবে সিলেক্ট করলাম 500 ml তো সময় দেওয়া আছে 500 ml এখন এটা প্রাইসটা দিতে হবে তো সময় দেওয়া আছে আমি এখন প্রাইসটা এখানে সিলেক্ট করে দিচ্ছি 50 20 PTT অর্থাৎ 20 টাকা only তো সময় দেব আর এখন আমি এখানে 20 টাকা লিখে দিলাম তো সময় দেব আর এখানে 20 টাকা লিখে দিলাম তো 20 টাকা লেখার পরে এখন আমি আবার ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছি তারপর এখানে আমি মার্কিউ টুল সিলেক্ট করলাম তারপর রেকটেঙ্গুলার মার্কিউ টুল তারপর সময় দেব আর আমি এখানে একটা রেকটেঙ্গুলার টানলাম তো আমি এটাকে পজিশন মতো সেটআপ করলাম তারপর এখান থেকে কন্ট্রোল জে তো অর্থাৎ আমি আরেকটা নতুন লেয়ার নিলাম তো সময় দেওয়া আছে আমাদের লেয়ারে এখানে গ্রেডিয়েন্ট দেওয়া আছে তো আমি আগে গ্রেডিয়েন্টটা ক্যান্সেল করে দিলাম তো সময় দেওয়া আছে এখন দেখেন এটা হোয়াইট কালার হয়ে আছে তো এখন আমি কালার ওভার লেতে যাব তো কালার ওভার লেতে গেলে আমি জাস্ট এখান থেকে এই কালারটা এখানে সিলেক্ট করে দিব তো সময় দেওয়া আছে আমি এখন এই কালারটা এখানে সিলেক্ট করে দিলাম তো সময় দেওয়া আছে এখন আমাদের এটা এরকম হয়েছে তো সময় দেওয়া আছে আমি এখন যদি এটার শ্যাডোটাকে হোয়াইট কালার করে দেই তো সময় দেওয়া আছে দেখেন এটা জাস্ট আমি যদি নরমাল করে দেই তো এরকম হয়েছে আমি একটু আর একটু বাড়াই দেই তো সময় দেওয়া আছে এখন আমাদের এই টাকাটাকে কিন্তু হাইলাইটে রাখতে হবে তো এজন্য আমরা এটাকে রেড কালার করে দেই বা আদার্স যে কালারে এইটা হাইলাইট থাকে আমরা সেই কালারটা এখানে করে দিচ্ছি তো আমি এখানে ক্লিক মার্কে ক্লিক করছি তো আমি এটাকে আর একটু শ্যাডো অ্যাড করে দিচ্ছি তো সময় দেব আস আমি এখন যদি এই শ্যাডোতে ক্লিক করে এখানে একটু ব্ল্যাক কালার ইউজ করে দেই তো সময় দেব আস এটা মোটামুটি একটা মোটামুটি প্রফেশনাল লুক চলে আসবে তো সময় দেব আস এই মোটামুটি হয়ে গেছে তো এখন আমাদের এটাকে আর একটু মডিফাই করতে হবে অর্থাৎ এটাকে আর একটু সুন্দর করে সাজাতে হবে বিষয়টা সবকিছু দেখে শুনে সুন্দর করে সাজাতে হবে যাতে এটা ব্র্যান্ডিংটা আরো ভালো হয় তো সময় দেব আস এই হয়ে গেল মোটামুটি একটা প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং ব্যানার তো সময় দেবে আস আশা করি আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং ব্যানারগুলো কিভাবে করতে হয় অথবা যদি আমি যদি এই লোগোটাকে এইখান উপরে নিয়ে যাই বা এইখানে ধরেন আমি উপরে নিয়ে যাই তো সেক্ষেত্রে আর একটু বিষয়টা জোস হইতে পারে
তো আমি এখানে লোগোটাকে সিলেক্ট করলাম, তারপর এখানে আমি সরি তো এখানে আমি লোগোটাকে সিলেক্ট করে এটাকে আমি এখানে নিয়ে গেলাম। তো সময় দেওয়াস নিয়ে গেলাম, তো সময় দেওয়াস এখন যদি আমি এখানে কালার ওভাল এটা চেঞ্জ করে দেই, অর্থাৎ এখানে হোয়াইট কালার করে দেই, তো এটা দেখেন কোকা কোলা। তো সময় দে ভিউয়ার্স এই কোকা কোলা এই ডিজাইনটা কিন্তু এখানে অনেক বেশি ফুটে উঠছে। তো আমি এটাকে আরেকটু যদি বড় করে দেই, তারপর যদি আমি এখানে একটা ট্যাক্স অ্যাড করে দেই তাহলে আরো সুন্দর হবে, যেমন PRODUCT প্রোডাক্ট অফ। এটাকে আমি একটু ছোট করে দিলাম, এ প্রোডাক্ট অফ কোকা কোলা। তো সময় তো বিয়াস আশা করি আপনারা এইটুকু মোটামুটি বুঝতে পারছেন। তো সময় দেওয়া আছে, এখন আমাদের যদি আপনারা চান যে এটাকে আরো হাইলাইট করবেন, ব্যান্ডিং করবেন, করতে পারেন। সময় দেওয়া আছে আপনাদের ক্লায়েন্টের কাছ থেকে আগে কাজটা বুঝে নেবেন যে এটা আসলে অ্যাকচুয়ালি উনি কি করতে চাচ্ছে, তারপরে আপনারা কাজ করা শুরু করবেন। তো সময় তো বিয়ার্স আপনারা আশা করি এ পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছেন যে আমি এখানে কি কি কাজ করলাম। তো যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে আরো পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করব। তো সময় দেবার এখানে আরো কিছু বিষয় লেখা যেতে পারে, যেমন 100% পিওর ওয়াটার। তো যদি আমি গুগলে সার্চ করি যে 100% PURE পিওর ওয়াটার ওয়াটার লোগো, তো সময় দেবে এখানে অনেক আপনার ই পাবেন, লোগো পাবেন। তো এখানে দেখে দেখে আপনারা এই এখান থেকে আরো লোগো অ্যাড করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। অথবা আমার যে বাংলাদেশে BSTI আছে, তো BSTI লোগো, তো এখানে দেখেন BSTI লোগো আছে। তো যদি এটা BSTI অনুমোদিত হয় সেক্ষেত্রে আপনারা লোগোটা লাগাই দিতে পারেন। যেমন আমি যদি জাস্ট এই লোগোটা এখান থেকে সেভ করলাম, তারপর আমি এখানে আবার লোগোটাকে নিয়ে আসছি, যেমন ফাইল ওপেন, এই যে BSTI এর লোগো। তো সময় দেবে এখন এটাকে আমাদের প্রথমে PNG করতে হবে, তো জন্য আমি লেয়ারটাকে সিলেক্ট করে নিলাম, তারপর আমরা হোয়াইট যে কালারগুলো আছে এই কালারগুলো সব ডিলিট করে দিব। তো সময় দেবে আমরা হোয়াইট কালারটা এখানে ডিলিট করে দিলাম, তো আমি এখন এটা একটু বড় করে নেই। তো সময় দেবে এখন আমি এই BSTI লোগোটা আমাদের মেন যে ই আছে ওইটার উপর নিয়ে গেলাম। তো সময় দেবে এখন আমরা এটাকে উপরে লেয়ারে নিয়ে যাই, আমরা এটাকে উপরে লেয়ারে নিয়ে গেলাম। তো সময় দেবে এখন আমরা জাস্ট এটাকে এখানে রেখে দিলাম। তো সময় দেখা যাচ্ছে এখন এটার ভিতরে একটু হোয়াইট কালার আছে, আমরা জাস্ট এটাকে এখানে ডিলিট করে দিব। তো সময় দেখা যাচ্ছে যে আমাদের এখানে BSTI এর অনুমোদনটাও চলে আসছে। তো আরো যদি আপনার ক্লায়েন্টের কোনো রিকোয়ারমেন্ট থাকে আপনারা সেই মতো কাজ করবেন। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।